Hey guys, welcome back to Pizza Smita Vlog. আজকে দেখো আমরা অনেক দিন পরে বিকালে ঘুরতে বেরিয়েছি আর আজকে মানে পুরো হেঁটে হেঁটে বেরিয়েছি। অনেক দিন আমরা বিকালবেলা ভাবছিলাম, প্ল্যান করছিলাম ঘুরতে বেরোবো, তা বেরোনো আর হয় না। আর সেই সঙ্গে কয়েকদিন খুব বর্ষা গেল, সারা ওয়েস্ট বেঙ্গলেই তো বর্ষা গেল, যার জন্যে বেরোতে পারিনি। তা আজকে অনেকদিন পর বিকালবেলায় আমরা বেরিয়েছি। তো এই ব্লগটা আশা করি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে, তোমরা আমাদের সঙ্গে থাকো আর পুরো ব্লগটা এনজয় করো। আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি আর হাঁটতে হাঁটতে মানে কি বলবো, আমাদের হাঁটতে বেরোলেই পরে একটু খিদে পেয়ে যায়, তো আজকেও তাই হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে গেছে আর সন্ধ্যাও প্রায় হয়ে এসছে। তো এখনও আমরা প্ল্যান করিনি কি খাবো, তো দেখি সামনে মোড় পর্যন্ত যাই, হাই রোডে কি পাওয়া যায় ওখান থেকে কিছু খেয়ে দিয়ে আরও কিছু কেনাকাটা আছে সেগুলো করে আবার বাড়ি ফিরতে হবে। তো গাইস, আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর আসার সময় আজকেও আমরা টোটো করেই ফিরলাম। আর রাস্তায় খুব খিদে পেয়েছিল কিন্তু রাস্তায় আর খাওয়া হয়নি, তো সুমি বলল তাড়াতাড়ি করে খাবার নিয়ে বাড়ি চলে যেতে, তাই আমরা জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। এখানকার জিলাপিগুলো একটু অন্য রকমের, ছোট ছোট আর সেই সঙ্গে একটু এর মধ্যে তিল দিয়ে আছে। তিল তো এগুলো তিল না, কালো জিরে। কালো জিরে, কালো জিরে দেওয়া আছে, দেখিয়ে দাও। এই যে প্রত্যেকটা জিলাপির মধ্যে কালো জিরে দেওয়া আছে, তো এই জিলাপির স্বাদ একটু অন্য রকমের হয়। আর সেই সঙ্গে বাড়িতে তৈরি হয়েছে এটা কি, মুসুরির ডালের পকোড়া। ডালের পকোড়া তো এই সমস্ত কিছু দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করব। আর হিয়াও খুব এক্সাইটেড হয়ে আছে। আপা হাই করে দাও। হিয়াও তোমাদেরকে হাই করে দিল, ও যখনই ব্লগ নিতে দেখে ও রেডিওতে চলে আসে হাই করার জন্য, ওর হাই করতে খুব ভালো লাগে, নন স্টপ খালি হাই করে যাবে, হাই করবে আর বাই বাই করবে, তাই তো? আর যখন যেটা বলা হবে অনেক সময় উল্টোটাও বলে বসে, আবার অনেক সময় ক্যামেরা বন্ধ করে দেওয়া হবে তখন বলবে কথা, অনেক সময় ক্যামেরার সামনে বলে না, ক্যামেরা অফ করার পরে কথা বলে। আর আজকে আমাদের সপরিবারে দিনাজপুরে এক বছর পূর্ণ হয়ে গেল, এক বছর আমরা উত্তরবঙ্গে আছি, এক বছর আজকে হলো তো পুরো, আজকে 22শে মার্চ এক বছর আমরা এখানে ফ্যামিলি নিয়ে পূরণ করলাম। এক বছর আমরা গঙ্গারামপুরের বাসিন্দা। হ্যাঁ, এর আগে ছিলাম নদিয়ার বাসিন্দা আমরা, এখন নদিয়া অতীত হয়ে গেছে, এক বছর আমরা এখানেই কাটালাম, আবার নদিয়ায় যাবো কদিন পরে, তো তার ব্লগও তোমাদেরকে দেব। তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর এই ব্লগটা এখানেই শেষ করবো। টাটা করে দাও পাপা। আচ্ছা 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 আচ্ছা, টাটা করো, টাটা করো, ভালো করে, ভালো করে টাটা করো, সবাই দেখবে, ভালো করে টাটা করো, এই যে টাটা করো, এখন আর টাটা করছে না, এইরকমই দুষ্টুমি করে সারাদিন, খালি দুষ্টুমি করে। আজকের ব্লগটা খুব ছোট হয়ে গেল, যেরকম প্ল্যান করেছিলাম সেরকম পুরোটা করতে পারিনি। তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।